দশকের পর দশক ধরে লোকসানের বৃত্তে ঘুরছে দেশের পনেরোটি সরকারি চিনি কল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতায় থাকা এই চিনি কলে বছর প্রতি ক্ষতির পরিমাণ গড়ে দুশো থেকে আড়াইশো কোটি টাকা গেল পনেরো বছরের যোগফল চার হাজার কোটি টাকার লোকসান শিল্প মন্ত্রণালয় বলছে চিনি কলগুলোকে এই বৃত্ত থেকে বের করে আনতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত চিনি কলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আহসান হাবিবের পাঁচ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব ছবি তুলেছেন এফরান আহমেদ গেল অর্থ বছরে দেশের সরকারি চিনিকলগুলোর নিট লোকসান ছিল নয়শো কোটি টাকা এবছরও প্রায় সব সবকটি চিনিকল দুশো থেকে আড়াইশো কোটি টাকার লোকসান মাথায় নিয়েই উৎপাদনে গেছে আগের বছরগুলোতে ক্ষতির পরিমাণ কিছুটা কম থাকলেও সময়ের সাথে পাল্লা দিয়ে তা যেন বেড়েই চলেছে দুই থেকে দুই পর্যন্ত ক্ষতির পরিমাণ ছিল আড়াইশো কোটি টাকা দু থেকে দু পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় তিনশো কোটি টাকা আর দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে তা দাঁড়ায় ছয়শো কোটি টাকায় এর কারণ হিসেবে দেখা হচ্ছে উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম থাকা পুঞ্জীভূত ঋণ ও সুদ আখের উন্নত জাত উদ্ভাবনে ধীরগতি কারখানার আধুনিকায়ন না হওয়া বছরব্যাপী কাজের ব্যবস্থা না থাকা এবং দক্ষ জনবলের অভাব বাস্তবতা মেনে নিয়ে শিল্পমন্ত্রী বলেন এই খাতে গতি আনতে সরকার কর্পোরেশনের দাবি মেনে নিয়ে ঋণ মৌকুফ ও নতুন বরাদ্দের কথা ভাবছে ব্যাংক তো থাকবেই তাদের সাথে শুধু তারা লগ্নিকারী প্রতিষ্ঠান তারা টাকা কোনো কোনো জায়গায় আমাদেরকে নিতে হবে আমাদের আছে আছে সেরকম এগুলিকেও সে আদলে কিন্তু আমরা সাজাচ্ছি আমাদের জায়গাগুলোকে যেহেতু তো ভাইবেল না টু ওয়েব এখন আমাদের আর এক্সপের সময় আমরা কাউকে দিয়ে দিচ্ছি না এটাকে যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে তবে বিশেষজ্ঞরা বলছেন সরকারি চিনিকলগুলোকে লাভজনক করার সুযোগ সীমিত চিনি শিল্পকে আমরা বেসরকারি খাত ভিত্তিক একটি শিল্প খাত হিসেবে দেখতে চাই যেখানে কৃষক পর্যায়ে উন্নত মানের উৎপাদন হবে এবং সেই আগ ব্যবহার করে যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছেন শিল্প উদ্যোক্তা রয়েছেন তারা চিনি উৎপাদন করবেন রাষ্ট্র যে চালাবে এটা তো অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এখন রাষ্ট্রায়ত্ত মানে খাতের থেকে প্রাইভেট সেক্টর বেড়ে গেছে সেখানে প্রাইভেট সেক্টরকে এলাউ করেন এবং ফিনিশ সুগার ইম্পোর্ট করাটা বন্ধ করা উচিত চিনি কলের জমি ও অবকাঠামো বিকল্পভাবে কাজে লাগানোর পরামর্শ তাদের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মনে করে চিনি কলগুলোর বিদ্যমান অবকাঠামোর বহুমুখী ব্যবহারের মাধ্যমে লোকসানের বৃত্ত থেকে বেরিয়ে আসার সক্ষমতা তাদের আছে সেই সাথে আছে তাদের ঘাড়ে চেপে বসা ঋণের বোঝা থেকে মুক্তির ক্ষমতাও তবে তার জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা সেক্ষেত্রে তাদের চাওয়া ব্যাংক সুদ সহ এককালীন মৌকুফ আহসান হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা